আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মাহবুব হাসান আমিরি। আজকে দশম শ্রেণীর বাংলা ভার্সনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্সের ইলাস্ট্রেটরের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। পাঠ হলো ইলাস্ট্রেটর। এই পাঠ শেষে আমরা যা শিখব, লেয়ার কি তা বলতে পারবো, কালার প্যালেটের ব্যবহার ও রং প্রয়োগ করতে পারবো, পেন ও পেন্সিল টুলের কাজ বর্ণনা করতে পারবো, পাথ সম্পাদনা ও অ্যাঙ্কর পয়েন্টের কাজ করতে পারবো। লেয়ার লেয়ার শব্দের বাংলা হতে পারে স্তর। লেয়ার পদ্ধতিতে কাজ করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন স্তরে রেখে কাজ করা যায়। এই স্তর বা লেয়ারকে স্বচ্ছ কাচ, পলিথিন ইত্যাদির সঙ্গে তুলনা করা যেতে পারে। তিনটি কাচের উপর বা অন্যান্য স্বচ্ছ মাধ্যমে তিনটি অবজেক্ট বা ছবি তৈরি করে একটির উপর একটি স্থাপন করলে তিনটি অবজেক্ট বা ছবি দেখা যাবে। এই তিনটি কাঁচ বা মাধ্যমকে তিনটি লেয়ার হিসেবে ধরা যেতে পারে। আমরা কিভাবে নতুন লেয়ার তৈরি করব সেটা এখন দেখব। ক, লেয়ার প্যালেটের নিচের সারিতে ক্রিয়েট নিউ লেয়ার আইকন ক্লিক করলে লেয়ার প্যালেটের একটি নতুন লেয়ার অন্তর্ভুক্ত হবে। খ, ক্রমিক সংখ্যাযুক্ত লেয়ারকে নির্দিষ্ট কোনো নামে চিহ্নিত করার জন্য লেয়ারটির উপর ডাবল ক্লিক করলে লেয়ার অপশন নামে একটি ডায়ালগ বক্স পাওয়া যাবে। ডায়ালগ বক্সের নেম ঘরে প্রয়োজনীয় নাম টাইপ করে ওকে বাটন ক্লিক করলে সংশ্লিষ্ট লেয়ারটির ক্রমিক সংখ্যা বা নাম যদি পূর্বে দেয়া হয়ে থাকে ডায়ালগ বক্সের টাইপ করা নামে প্রদর্শিত হবে। লেয়ার বাতিল করব। লেয়ারটি সিলেক্ট করে লেয়ার প্যালেটের পপ আপ মেনু থেকে ডিলেট কমান্ড সিলেক্ট করলে সিলেক্ট করা লেয়ারটি বাতিল হয়ে যাবে। আর্টওয়ার্ক বা অবজেক্ট বিশিষ্ট লেয়ার বাতিল করার প্রক্রিয়ায় একটি সতর্কতামূলক বার্তা প্রদর্শিত হবে, লেয়ারটি বাতিল করতে চান কি না। ওকে বাটনে ক্লিক করলে লেয়ারটি বাতিল হয়ে যাবে এবং নো বাটনে ক্লিক করলে বাতিল প্রক্রিয়া রদ হয়ে যাবে। তবে লেয়ারটিতে ক্লিক ও ড্রাগ করে ডিলেট আইকনের উপরে ছেড়ে দিলে এরূপ বার্তা আসবে না। লেয়ার একীভূত করা। দুটি বা আরো বেশি সংখ্যক লেয়ারের অবজেক্ট তৈরি ও সম্পাদনার কাজ চূড়ান্ত হয়ে গেলে ওই লেয়ারগুলো একীভূত করে নেওয়া যেতে পারে। লেয়ার একীভূত করার জন্য ক, সংশ্লিষ্ট লেয়ারগুলো সিলেক্ট করে নিতে হবে। ক, লেয়ার প্যালেটের পপ আপ মেনু থেকে মার্জ সিলেক্টেড কমান্ড সিলেক্ট করলে লেয়ারগুলো একীভূত বা মার্জ হয়ে যাবে। এবারে আমরা দেখব কালার প্যালেট। পর্দায় কালার প্যালেট দেখা না গেলে উইন্ডো মেনুর কালার কমান্ড দিলে পর্দার কালার প্যালেট উপস্থিত হবে। কালার প্যালেটের বাম পাশের উপরের দিকে রয়েছে ফিল ও স্ট্রোক নির্দেশক ইন্ডিকেটর বক্স বা সোয়াচ, এর নিচে রয়েছে কালার স্লাইডার এবং তার নিচে কালার স্পেকট্রাম বার। গ্রেস্টাইল রঙের মডেলে কাজ করলে কালার স্লাইডার থেকে একটি RGB রেড গ্রিন ব্লু মোডে কাজ করলে কালার স্লাইডার থাকে তিনটি এবং CMYK সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক মোডে কাজ করলে কালার স্লাইডার থাকে চারটি। ডান পাশে আমরা দেখছি কালার প্যালেটের চিত্র।
রং প্রয়োগ করা। কোনো অবজেক্টে রং প্রয়োগ করার জন্য প্রথমে অবজেক্ট সিলেক্ট করতে হবে, তারপর কালার প্যালেটের ফিল নির্দেশক বক্সে ক্লিক করে সক্রিয় করলে ফিল সোয়াচটি সক্রিয় হবে। যদি না থাকে, সক্রিয় ফিল সোয়াচটির স্ট্রোক আইকনের উপর অবস্থান করবে। কালার স্পেকট্রাম বারে প্রয়োজনীয় রঙের উপর ক্লিক করতে হবে। সিলেক্ট অবজেক্টটি কালার স্পেকট্রাম বারে ক্লিক করা রঙে পূরণ বা ফিল হবে। কালার স্পেকট্রাম বার এর একেবারে ডান কোণে রয়েছে সম্পূর্ণ সাদা এবং সম্পূর্ণ কালো রঙের সোয়াচ। কালো সোয়াচে ক্লিক করলে অবজেক্ট সম্পূর্ণ কালো রঙে এবং সাদা সোয়াচে ক্লিক করলে অবজেক্ট সম্পূর্ণ সাদা রঙে ফিল হবে। ডানে রং প্রয়োগ করার চিত্রটি দেখানো হবে। এবার আমরা স্ট্রোকের ব্যবহার করব। অবজেক্টের প্রান্তরেখা বা লাইন বা বর্ডারকে বলা হয় পাথ। পাথ বা রেখা মোটা চিকন করার পরিমাপকে স্ট্রোক হিসেবে উল্লেখ করা হয়। স্ট্রোক মোটা চিকন করার কাজ করতে হয় স্ট্রোক প্যালেটের সাহায্যে। এজন্য প্রথমে আমরা অবজেক্ট বা পাথ সিলেক্ট করব। অবজেক্ট বা রেখা সিলেক্ট থাকা অবস্থায় স্ট্রোক প্যালেটের ওয়েট ঘরের ড্রপ ডাউন মেনুর নিম্নমুখী তীরে ক্লিক করে মাউস চেপে ধরলে ড্রপ ডাউন তালিকা অনেক মাপসূচক সংখ্যা পাওয়া যাবে। প্রয়োজন হলে ওয়েট ঘরের সরাসরি মাপসূচক সংখ্যা টাইপ করা যায়, দশমিক যুক্ত সংখ্যা ব্যবহার করা যায়। রেখার সরু বা মোটার পরিমাণ নির্ধারণের জন্য 0 থেকে 1000 পয়েন্ট পর্যন্ত ব্যবহার করা যায়। ডান পাশে লেয়ারের চিত্র দেওয়া হবে। তোমরা এখন একক কাজ করবে। তুমি তোমার কম্পিউটারে কিভাবে ইলাস্ট্রেটরে একটি নতুন লেয়ার তৈরি করে রং করবে এর কমান্ড সমূহ লিখে দেখাও। এর উত্তরটি সম্ভাব্য উত্তরটি পাবে তোমার পাঠ্য বইয়ের 99 ও 100 পৃষ্ঠা। সম্পূর্ণ টেক্সট মনোযোগ সহকারে পড়লে সেটা পেয়ে যাবে। এবার আমরা পেন ও পেন্সিল টুল সম্পর্কে জানব। ইলাস্ট্রেটর জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে পেন টুল এর ব্যবহার। পেন টুলের সাহায্যে সূক্ষ্ম ও জটিল ডিজাইন তৈরি করা যায় এবং সম্পাদনা করা যায়। বক্রপাত বা কার্ভ পাত এর অ্যাঙ্কর পয়েন্ট গুলোর সঙ্গে কন্ট্রোল হ্যান্ডেল এবং কন্ট্রোল হ্যান্ডেলের বাইরের প্রান্তে কন্ট্রোল পয়েন্ট থাকে। কন্ট্রোল হ্যান্ডেলের বাইরের প্রান্তে বা মাথায় অবস্থিত কন্ট্রোল পয়েন্টে ক্লিক ও ড্র্যাগ করে রেখার বক্রতা নিয়ন্ত্রণ করা যায়। অ্যাঙ্কর পয়েন্ট, কন্ট্রোল হ্যান্ডেল এবং কন্ট্রোল পয়েন্ট কোনোটিই মুদ্রণে আসে না। ডান পাশে পেন ও পেন্সিল টুলের চিত্র দেওয়া হল। এবার আমরা জানি পেন টুল সম্পর্কে। পেন টুলের সাহায্যে পাথ তৈরির জন্য টুল বক্স থেকে পেন টুল সিলেক্ট করতে হবে। পেন টুলের সাহায্যে পর্দার যে কোনো জায়গায় ক্লিক করার পর মাউসের চাপ ছেড়ে দিতে হবে। কিছুটা উপরের দিকে দ্বিতীয় ক্লিক করে মাউসের চাপ ছেড়ে দিতে হবে। দ্বিতীয় ক্লিকের অবস্থান থেকে নিচে একটু ডানে ক্লিক করতে হবে। উপরের দিকে একটু ডানে সরে ক্লিক করার পর মাউসের চাপ ছেড়ে ডান দিকে ড্র্যাগ করতে হবে। নিচের দিকে একটু ডানে সরে ক্লিক করতে হবে। এ ক্লিকের অবস্থান থেকে একটু ডান দিকে পরবর্তী ক্লিকে করতে হবে। উপরের দিকে একটু ডানে সরে ক্লিক করার পর মাউসের চাপ রেখে ডান দিকে ড্র্যাগ করতে হবে। নিচের দিকে একটু ডানে সরে ক্লিক করতে হবে। তাহলে আমরা ডান পাশের চিত্রটার সমান মতো করে আমরা একটি চিত্র আঁকতে পারব পেন টুলের সাহায্যে। পক্ষান্তরে যদি আমরা পেন্সিল টুল সম্পর্কে জানতে চাই, পক্ষান্তরে পেন্সিল টুলের সাহায্যে
সবচেয়ে সহজ উপায়ে পাথ তৈরি করা যায়। টুল বক্স থেকে পেন্সিল টুল সিলেক্ট করার পর পর্দায় ক্লিক ও ড্রাগ করে একটানা আঁকা বাঁকা দাগ টেনে লাইন তৈরি করার পদ্ধতিতে পাথ তৈরি করা যায়। পেন্সিল টুলের সাহায্যে কাজ হচ্ছে কাগজের উপর পেন্সিল দিয়ে রেখা টেনে ছবি আঁকার মতো। পাথ সম্পাদনার কাজ। প্রথমবারে একটি পাথ প্রত্যাশিত আকারে তৈরি করা সম্ভব হয় না। প্রথমবার পাঠটি তৈরি করার পর নানা প্রকার সম্পাদনার মাধ্যমে পাঠটি প্রত্যাশিত আকারে নিয়ে আসতে হয়। পাঠ সম্পাদনার জন্য পাথের যে কোনো স্থানে নতুন অ্যাঙ্কর পয়েন্ট যোগ করা যায়। পাথে বিদ্যমান অ্যাঙ্কর পয়েন্ট বাতিল করে দেওয়া যায় বা ফেলে দেওয়া যায়। পাথের অংশ বিশেষ কেটে বাদ দেওয়া যায়। পাথের দুটি বিচ্ছিন্ন প্রান্ত সংযুক্ত করা যায়। এভাবে যে কোনো পরিবর্তন যতবার প্রয়োজন করা যায়। অ্যাঙ্কর পয়েন্ট যোগ করা। আমরা অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে যোগ করব? পাথের কোনো অবস্থায় অ্যাঙ্কর পয়েন্ট যোগ করার জন্য প্রথমে টুল বক্স থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করতে হবে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করার পর মাউস পয়েন্টার পর্দার ভেতরে নিয়ে এলে প্যান টুলের নিচের ডান দিকে একটি যোগ চিহ্ন দেখাবে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে পাথের যে কোনো স্থানে ক্লিক করলে ওই স্থানে নতুন অ্যাঙ্কর পয়েন্ট বসে যাবে। সোজা পাথের উপর যোগ করা নতুন অ্যাঙ্কর পয়েন্ট হবে স্ট্রেট কর্নার অ্যাঙ্কর পয়েন্ট, এবং বক্র পাথের উপর যোগ করা অ্যাঙ্কর পয়েন্টের হবে স্মুথ অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট বাদ দেওয়া। পাথে বিদ্যমান কোন অ্যাঙ্কর পয়েন্ট বাদ দেওয়ার জন্য প্রথমে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করতে হবে। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করার পর মাউস পয়েন্টার পর্দার ভেতরে নিয়ে এলে প্যান টুলের নিচের ডান দিকে বিচ্ছিন্ন দেখা যাবে। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করলে ওই অ্যাঙ্কর পয়েন্টটি বাতিল হয়ে যাবে। পাথের বক্রতা সম্পাদনা। পাথ সম্পাদনার কাজ করার জন্য একটি বৃত্ত আয়তাকার অবজেক্ট বা পেন পেন্সিল টুল দিয়ে নকশা তৈরি করে নিতে হবে। এরপর বক্রতা সম্পাদনের জন্য ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করার পর ড্রাগ করে অ্যাঙ্কর পয়েন্টের অবস্থান পরিবর্তন করলে পাথের বক্রতা ও আকার আকৃতি পরিবর্তিত হবে। অতঃপর অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করলে ওই অ্যাঙ্কর পয়েন্টে হ্যান্ডেল দৃশ্যমান হবে। হ্যান্ডেলের যে কোনো প্রান্তে কন্ট্রোল পয়েন্টে ক্লিক ও ড্রাগ করে অ্যাঙ্কর পয়েন্টের সঙ্গে সম্পর্কযুক্ত পাথের অংশ বা রেখাংশের বক্রতা বাড়াতে হবে বা কমাতে হবে। বক্রতার পরিমাণ কম বেশি করতে হবে বা বক্রতার দিক পরিবর্তন করতে হবে। এবারে তোমাদেরকে মূল্যায়ন করা যাক। পেন টুলের সাহায্যে কিভাবে পাথ তৈরি করা যায়, পাথের বক্রতা কেন সম্পাদনা করা হয়, রং প্রয়োগ করার পদ্ধতি কি, এগুলি যদি তোমরা একটু দেখে নাও। এবারে বাড়ির কাজ, ইলাস্ট্রেটরে কাজ করার জন্য পেন ও পেন্সিল টুলের কি কি ভূমিকা আছে বলে তুমি মনে করো, বর্ণনা দাও। বাড়ির কাজ হিসেবে এটা করে নেবে, যদিও তোমাদের এমসিকিউ, তারপরও এটা যদি তুমি করতে পারো তোমার এমসিকিউর জবাব তুমি সুন্দরভাবে দিতে পারবে। এই পাঠ শেষে তোমাদের জন্য কিছু উপদেশ রইল, যে তোমরা নিয়মিত বারংবার পাঠ্য বই পড়বে যেন তোমরা ফলাফল ভালো করতে পারো। ধন্যবাদ তোমাদেরকে।
আশা করি পরবর্তী পাঠে আবারও তোমাদের সাথে দেখা হবে।